হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌম্যদীপ, চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ কলেজ ইনফরমেটিভ স্পেশাল ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটাও তোমাদের সকলের জন্য খুব বেশি ইনফরমেটিভ এবং হেল্পফুল হয়ে যাবে। তাই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে না স্কিপ করে পুরোটা দেখো এবং কমেন্টে তোমাদের পজিটিভ ফিডব্যাকটা ডেফিনেটলি আমাকে জানিও। তো চলো আর বেশি কথা না বলে এবার ভিডিও সরাসরি চলে যাওয়া যাক। ভিডিও শুরুর আগেই আমি একটা কথা বলতে চাই, যারা কিনা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে কিন্তু একদম ভুলবে না প্রত্যেকটা ভিডিওয়ে, এবং শেয়ার করতে কিন্তু ডেফিনেটলি একদম ভুলবে না, কারণ তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু শেয়ার করাটা খুব বেশি জরুরি। তারাও কিন্তু অনেক বেশি ইনফরমেশান পেয়ে যাবে এখান থেকে যে কী করে তারা ইন ফিউচার এগোবে বা নিজের লাইফকে একটা ভালো গোলের দিকে নিয়ে যেতে পারবে। আর যারা কিনা আমার সাথে মিট করছো, মানে আমার কলেজে বলো, জয়পুরের কলেজে, তো আমার অনেক সাবস্ক্রাইবার রয়েইছে যেহেতু আমিও সেই কলেজ থেকে বিলং করছি, তো তারা আমার সঙ্গে যেন এসে কথা বলো যে তারা কেমন আছো, বিগ ফ্যান তোমার, এবং তারা আমাকে জানাও যে সাবস্ক্রাইব তোমরা করেছো আমার চ্যানেল লাগে। তো সেটা কিন্তু আমার ক্ষেত্রে খুব বেশি একটা ম্যাজিকের মতন কাজ করে, কারণ তোমরা সকলেই জানো যে সাবস্ক্রাইবারদের আমি খুব বেশি ম্যাটার করে আমার লাইফে, কারণ তাদের জন্যই কিন্তু আমার এই কষ্ট করে ভিডিও বানানো। তোমরা যখন এসে বলো যে ভালো হয়েছে দাদা, তোমার বিগ ফ্যান, তোমার থেকে অনেক শিখতে পারি, অনেক জানতে পারি, অনেক ইনফরমেশান, তো আমার খুব ভালো লাগে। আশা করি তোমরা এভাবেই আমাকে সারা জীবনে একটা সাপোর্ট দিয়ে যাবে, দেন আমি তোমাদের আরও অনেক 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 ইনফরমেশান নিয়ে তোমাদের ভিডিওর মাধ্যমে চলে আসবো। তো এবার চলো টপিকে যাওয়া যাক। তো বেসিক্যালি আজকে আমি কথা বলবো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে। তোমরা অনেকেই জানো যে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কিন্তু সব কলেজে থাকে না, কিছু স্পেসিফিক কলেজেই কিন্তু এই সাবজেক্টটা পড়ানো হয়, এবং যাদের কিনা স্বপ্ন যে বড় হয়ে একজন জার্নালিস্ট হবে বা রিপোর্টার হবে, তাদের স্বপ্ন কিন্তু সত্যি করার লক্ষ্যেই আজকের এই ভিডিও। তো দেখো, কলকাতার মধ্যে অনেক কলেজই আছে যেগুলো কিনা জার্নালিজম পড়ায়, কিন্তু সবগুলো কিন্তু ভালো নয়। এবার সেখান থেকে বেছে নিয়ে আমি সেই টপ 10 যেগুলো কিনা খুব ভালো কলেজ কলকাতার মধ্যে এবং খুব কম ফিজে তোমরা পড়তে পারবে, সেই সমস্ত কলেজ নিয়েই কিন্তু আজকের এই ভিডিও, বেসিক্যালি রিভিউ টাইপেরই হবে আজকে ভিডিওটা, যে কোন 10টা কলেজ তোমরা এই কোর্স করার জন্য চুজ করতে পারো। তো তোমরা কিন্তু মাস কমিউনিকেশন, এই যে জার্নালিজম যে কোর্সটা বললাম, এটা কিন্তু তোমরা এই কলেজ থেকেই পড়বে। ইন কেস যদি তোমরা না পাও চান্স, তাহলে কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তোমরা কোনো প্রাইভেট কলেজ থেকেও করতে পারো। প্রাইভেট কলেজ থেকে করলে কিন্তু ভালো একটা প্লেসমেন্ট তোমরা পেয়ে যাবে। আর যারা কিনা গভর্নমেন্ট কলেজ থেকেও পড়ছো, তারাও কিন্তু বিভিন্ন চ্যানেল বা কোনো অর্গানাইজেশন বা কোনো মিডিয়া পার্টনার এগুলোর সোর্স থেকে প্লেসমেন্ট ঠিকই পেয়ে যাবে, একটা না একটা মানে জব একটা না একটা পেয়েই যাবে। তো মার্কসটা কিন্তু ম্যাটার করবে, যে তোমাদের মার্কস কত আছে ইন গ্র্যাজুয়েশন, ওটা কিন্তু ম্যান্ডেটরি দেখবে, ওটা যে তোমাদের মার্কসটা কীরকম আছে না, আমাদের ইন্টারভিউ আছেই, নেক্সট লেভেল তো আছেই পরে। তো চলো, নাম্বার 1 আমি রেখেছি স্কটিশ চার্চ কলেজ। স্কটিশ চার্চ কলেজ কিন্তু এই কোর্সটার জন্য খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এবং এই কলেজ কিন্তু খুব ভালো ফর মাস কমিউনিকেশন স্টুডেন্ট, যারা কিনা মিডিয়া লাইনে যাওয়ার চেষ্টা করছো, তারা কিন্তু এই কলেজটাকে নাম্বার 1 রাখতেই পারো। নাম্বার টুতে আছে সাউথ সিটি কলেজ, মানে হেরেম্বচন্দ্র কলেজ। এই কলেজটা হচ্ছে সব থেকে ভালো একটি কলেজ ফর জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অনার্সের জন্যে। তো তোমরা কিন্তু এটাকে নাম্বার 2 রাখতে পারো। দেখো, গভর্নমেন্ট কলেজের ফিস কিন্তু সেমই হয়, নর্মালি তোমার পার সেমিস্টার 2,000-3,000 এরকমই কিন্তু ফিস হয়, তো ওটা নিয়ে খুব একটা চাপের কিছু নেই। প্রাইভেট কলেজে কিন্তু 1,00,000-2,00,000-3,00,000 এরকম হতে পারে, বাট গভর্নমেন্ট কলেজে কিন্তু অলমোস্ট সেমই হয়। আমি ফিসটা নিয়ে আর কিছু বলছি না, জাস্ট তোমাদের কলেজের নামগুলোই বলে দিচ্ছি আজকের এই ভিডিওয়ে। আর সবগুলোতে তোমরা প্লেসমেন্ট পেয়ে যাবে, মানে প্লেসমেন্ট মানে তো কোম্পানি এসে হায়ার করবে এরকম না, তোমরা যাবে ইন্টারভিউ দেবে, দেন তোমাদের নিজের যোগ্যতা তোমরা জবটা ক্র্যাক করতে পারবে। নাম্বার থ্রিতে আছে জয়পুরিয়া কলেজ, যেটা কিনা আমার কলেজ, ওটা কিন্তু সত্যিই খুব ভালো ফর মাস কমিউনিকেশন স্টুডেন্ট। নাম্বার ফোরে আমি রেখেছি ব্রেনওয়ার ইউনিভার্সিটি, এটা কিন্তু প্রাইভেট একটি ইউনিভার্সিটি। এখানে কিন্তু খুব ভালো প্লেসমেন্ট প্যাকেজ ওরা দেয় এই কোর্সের জন্যে, আর ফি স্ট্রাকচারটা হচ্ছে 2,00,000-এর মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তোমরা কিন্তু এটাকে ট্রাই আউট ডেফিনেটলি করতে পারো। নাম্বার ফাইভে আছে আশুতোষ কলেজ। আশুতোষ কলেজ কিন্তু জার্নালিজমের জন্য বেস্ট একটি কলেজ, তোমরা কিন্তু এটাকে চেকলিস্টে একদম ফার্স্টে রাখতেই পারো, কারণ এখানে কিন্তু অ্যাপ্লাই করতে একদম ভুলবে না। তবে কী বলো তো, কাট অফটা একটু হাই যায় প্রত্যেক বছর এই কলেজে, তাই অনেকে না চান্স পায় না, সিট যার ক্যাপাসিটিও খুবই কম থাকে সেই কারণে। নাম্বার সিক্সে আছে ভবানীপুর কলেজ। ভবানীপুর কলেজ কিন্তু সত্যি খুব ভালো কলেজ ফর জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন অনার্সের স্টুডেন্টদের জন্যে,
তোমরা কিন্তু এখানে ট্রাই আউট করতে পারো। এটা প্রাইভেট কলেজ, 2.5 লাখ ফিজ এটার, আর এটার কিন্তু ভালো প্লেসমেন্ট অপরচুনিটি থাকে। নাম্বার সেভেনে আমি রেখেছি এইটা, এই কলেজটা কিন্তু অনেকেই বলবে যে এই কলেজটা কি ভালো হবে, অনেকেই এটা নিয়ে কিন্তু বলতে পারে, কিন্তু আমার অনেক ফ্রেন্ড কিন্তু এই কলেজে পড়েছে, সেটা হচ্ছে মনীন্দ্র কলেজ। মনীন্দ্র কলেজ কিন্তু এই কোর্সটার জন্য খুবই ভালো একটি কলেজ, অন্যান্য কোর্সে অতটা ভালো না হলেও কিন্তু এই কোর্সের জন্য কিন্তু খুব ভালো অ্যাপ্রোপ্রিয়েট একটি কলেজ, তোমরা কিন্তু এই কলেজেও পড়তে পারো। ওকে, নাম্বার এইটে আমি রেখেছি, এইটা বেসিক্যালি একটা প্রাইভেট কলেজ, এটা হচ্ছে কি অ্যাডামাস। অ্যাডামাস কিন্তু খুব ভালো একটি ইউনিভার্সিটি, তোমরা কিন্তু এটাতেও এই কোর্সটা করতে পারো। নাম্বার নাইনে আছে যাদবপুর ইউনিভার্সিটি, তোমরা সকলেই জানো যাদবপুর ইউনিভার্সিটি খুব ভালো একটি কলেজ, তোমরা এখানে কিন্তু ট্রাই আউট ডেফিনেটলি করতে পারো। অ্যান্ড নাম্বার টেনে আছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, এটাও খুব ভালো ফর মিডিয়া ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, তুমি এটাকেও কিন্তু ট্রাই আউট ডেফিনেটলি করতেই পারো। এছাড়াও অনেক ইউনিভার্সিটি প্রাইভেট রয়েছে, যেমন কি না আলিয়া ইউনিভার্সিটি আছে, তারপর আলিয়া মনে হয় গভর্নমেন্টই হয়তো, আর আছে তোমাদের প্রাইভেট আইলিড আছে, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন টেকনো ইন্ডিয়াতেও তো এখন স্টার্ট হয়েছে, মানে আগে থেকেও ছিল আর কি। তো অনেক ধরনের প্রাইভেট কলেজ কিন্তু রয়েইছে, তোমরা এগুলো কিন্তু ট্রাই করতে একদম ভুলবে না। ওকে, তো চলো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, এইখানেই রাখছি। দেখা হচ্ছে আমার অন্য একটা টপিক নিয়ে, অন্য কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও। তখন স্টে পজিটিভ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। বাই।